জিদাশক মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আজকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য আমাদের প্রবাসী বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাগণ। আমি এখন সরাসরি জানতে যাব আমাদের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হাউস কাউন্সিলর আমাদের জহির ইসলাম স্যারের কাছে আজকে যে প্রবাসী বাংলাদেশ খেলাটা হয়েছে তার কেমন লেগেছে এবং আগামী কি পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। এই মাত্র আমাদের বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো, নোমান এবং মোহাম্মদ আলী জুটি হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা খেলায় অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন জানাই। এবছর মোট 16টি দল অংশগ্রহণ করেছে। আমাদের ইচ্ছা আছে আগামী বছর এটাকে আরও সম্প্রসারিত করার, যে বেশি সংখ্যক দল নিয়ে এবছরও যদি একদিনে হয়েছে এটাকে আরও একটু বেশি সময় নিয়ে করা যায় কিনা সেরকম চিন্তা আমাদের আছে। আর খেলা খুব ভালো হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত, সবাই মিলে বেশ মজা করেছি, সবাইকে ধন্যবাদ। পুরস্কারটা কবে দিচ্ছেন তাদেরকে? আগামী 16ই ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় আমরা এই পুরস্কার বিতরণ করব। জি ধন্যবাদ। আমি আজকে বিজয়ী টিমের যে আজকে বিজয় হয়েছে তার অনুভূতিটা জানতে চাইবো, তার কেমন লেগেছে এবং এই নিয়ে মনে দ্বিতীয়বার সে বিজয় হয়েছে আমি জানতে চাই, তার জানতে চাই তার অনুভূতিটা। সালাম আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে দ্য কাউন্সিলর জেনারেল কনসুলেন্টকে, কারণ তারা প্রতি বছরই এভাবে ডিসেম্বর উপলক্ষে আমাদের একটি উপহার। আমরা অনেক কর্ম ব্যস্ততার মধ্যেও আমরা তাদের এই ব্যস্ততার মধ্যেও তারা যেন আমাদের সময় বের করছেন, আমাদের বাইরে সময় বের করছে, এই জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর অবশ্যই আমি খুশি হচ্ছি যেহেতু আমি এবার লাগিয়ে প্রতিটি এবারের চ্যাম্পিয়ন। সো আমার প্রতিপক্ষের ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা অসাধারণ খেলা খেলেছেন, ইনশাল্লাহ আগামীতে তারা আরও ভালো কামব্যাক করবেন। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে আসলে ভালো খেলে আমার দেলুয়ার আজকে আসলে সেমিফাইনালে গিয়েছে, তার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বিশেষ করে বাংলাদেশ জিদ্দা কনসুলার এবং সবাই আমার ধন্যবাদ, এবং বিশেষ করে আরটিভি হানিফ ভাই ধন্যবাদ, অসংখ্য সুন্দরের খেলা। আর আজকে এই টুর্নামেন্টে সর্বপ্রথম আমি করেছি এবং দ্বিতীয় হয়েছি, ইনশাল্লাহ নেক্সটে চেষ্টা করবো ওদের সাথে, ইনশাল্লাহ আবার ফাইনালে খেলার জন্য। আমি আর আমাদের কনসুলেটের টিম খেলা অংশগ্রহণ করেছে তার অনুভূতিটা জানতে চাচ্ছি একটু। আমরা কনসুলেটের পক্ষ থেকে এবার মাত্র একটি টিমে অংশগ্রহণ করেছিলাম। এটি আসলে ওই আমি বলবো যে তাদের সাথে আমরা যুক্ত হয়ে আমরা গর্বিত হয়েছি, তাদের একটা পার্ট হতে পেরেছি। এটি আমি মনে করি যে আমার জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য এবং কনসুলেটের জন্য এটি গর্বের যে তাদের এই খেলার মধ্যে আমরা অংশগ্রহণ করে আমরা একটা পার্ট হতে পেরেছি। আমি খুবই আনন্দিত এই খেলায় অংশগ্রহণ করতে পেরে এবং এটার আয়োজন করতে পেরে, আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে অনুরোধ রাখবো আরটিভির মাধ্যমে, আসলে তৃতীয়বারের মতো এবার ফাইনাল খেলাতে জয় হয়েছে, তাদের যে প্রাইজটা এবং সার্টিফিকেটটা যাতে এটা উল্লেখ করে দেয়, যাতে তাদের আগামীতে যাত্রা জয় হতে পারে এবং প্রবাসী বাংলাদেশিরা আগামীতে যাতে পুরো সৌদি আরব নিয়ে বাংলাদেশ কনসুলেট একটি টিম করে যাতে খেলা অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।